অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রীময়ী সিরিয়ালের রোহিত সেন। বিস্তারিত সব জানতে না টেনে আমাদের ভিডিওটি দেখুন, আর আপনি যদি রোহিত সেনের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। টিম শ্রীময়ীর সাফল্যের অন্যতম কাণ্ডারী হল অভিনেতা টোটা রায় চৌধুরী। রোহিত সেনের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন টোটা। টোটা রায় চৌধুরী শ্রীময়ী ধারাবাহিকের আসার পর থেকেই এই ধারাবাহিকটি আরও জনপ্রিয়তা লাভ করেছে। তবে বাস্তব জীবনে অসুস্থ হয়েছেন এই অভিনেতা। জানা গেছে প্রচণ্ড জ্বর ও হালকা কাশি রয়েছে এই অভিনেতার। এক সূত্র থেকে জানা গেছে তাকে দুদিন আগে হসপিটালে নেওয়া হয়েছে। তারপর ডাক্তার তাকে দেখে কিছু ওষুধ দেয় এবং বাসায় থেকে চিকিৎসা নিতে বলেছে। আশা করা যায় আর 3-4 দিনের মধ্যেই তিনি দ্রুত সুস্থ হয়ে যাবে। তো দর্শক, আপনারা কেউ রোহিত সেনের জন্য চিন্তা করবেন না, তার অবস্থা এখন আগের চেয়ে ভালো এবং তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। কে কে শ্রীময়ী ও রোহিত সেনের ফ্যান সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর বাংলা বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।